ক্লাস 10 এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24। আজকে করব পেজ নম্বর 85 পার্ট 2। পার্ট 2 এর বিভাগ গ, 1 নম্বর প্রশ্ন, 3-1, উদ্ভিদের জননে কিভাবে কৃত্রিম হরমোন সাহায্য করে? উত্তর, এই বইটার পেজ নম্বর 11 শাখা কলম, এটা লিখবে এইখান থেকে এ পর্যন্ত। নেক্সট প্রশ্ন, তিনের দুই, আপৎকালীন হরমোন হিসাবে অ্যাড্রেনালিনের দুটি কাজ উল্লেখ করো। উত্তর, পেজ নম্বর 17 দুই আর তিন নম্বরটা লিখবে। তিনের তিন, ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা কি? উত্তর, পেজ নম্বর 8, এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। পেজ নম্বর 8-এর এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, তিনের চার, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। পিরিমিডিন ক্ষার, 5C যুক্ত শর্করা। উত্তর, পেজ নম্বর 48, এক আর দুইয়ের পার্থক্যটা লিখে দেবে। নেক্সট প্রশ্ন, তিনের পাঁচ, হাইপারোপিয়া সমস্যাটি কেন হয়, কিভাবে তা কাটিয়ে ওঠা সম্ভব? উত্তর, পেজ নম্বর 34, এইখান থেকে এই পর্যন্ত কেন হয় আর কাটিয়ে ওঠা সম্ভব এখান থেকে এই পর্যন্ত। এর আগের পেজে আছে। হাইপারমেট্রোপিয়া বা হাইপারপিয়া, তিনের ছয়, জীবের প্রকরণ সৃষ্টিতে মিওসিসের গুরুত্ব লেখ। উত্তর, পেজ নম্বর 57, এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট চলে যাব। পেজ নম্বর 74-এর এইখান থেকে এই পর্যন্ত, আর আরেকটু পারলে এখান থেকে এটুকু লিখে দেবে এর সঙ্গে, এটা বাদ দিয়ে। নেক্সট প্রশ্ন, তিনের সাত, ইতর পরাগযোগ স্বপরাগযোগ অপেক্ষা উন্নত কেন? উত্তর, পেজ নম্বর 66, এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। আট নম্বর, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরণ পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কি হবে? উত্তর, পেজ নম্বর 84, এটা প্রান্তিকের বই থেকে, দ্বিতীয় অপত্য জনুতে 1:2:1, 1:2:1, তাহলে এই দুটো লিখে দেবে, আর পারলে সঙ্গে চেকার বোর্ডটা দিয়ে দেবে। ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, এই ছকে লিখবে ক্যাপিটাল আর, এটা ক্যাপিটাল আর স্মল আর, ছবিগুলো আঁকতে হবে না, পারলে এঁকে দেবে। পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির ভূমিকা উল্লেখ করো। উত্তর,
পেজ নম্বর 107, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, দশ নম্বর, সংকরায়নের পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো। উত্তর, এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত, যেমন দিয়ে এইখান থেকে এই পর্যন্ত, আর লিখবে এইখান থেকে এই পর্যন্ত। লেখার পর সঙ্গে নিচে এটা করে দেবে। ১১ নম্বর, জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলির এবং উৎপন্ন একটি জৈব যৌগের নাম লেখো। উত্তর, পেজ নম্বর 96, বিক্রিয়কগুলির নাম লিখবে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, আর উৎপন্ন জৈব যৌগ লিখবে উৎপন্ন জৈব যৌগ এখান থেকে যে কোনো একটা লিখে দেবে, ইউরিয়া, অ্যালানিন, গ্লাইকোলিক অ্যাসিড, গ্লাইসিন, ল্যাকটিক অ্যাসিড, যে কোনো একটা লিখে দেবে। নেক্সট প্রশ্ন, ১২ নম্বর, সমস্যা সমাধানে শিম্পাঞ্জির দুটি আচরণগত অভিযোজন উল্লেখ করে বুঝিয়ে রেখো। উত্তর, পেজ নম্বর 109, এখান থেকে যে কোনো দুটো লিখে দেবে, এ আর বি। নেক্সট প্রশ্ন, ১৩ নম্বর, জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ পদ্ধতিতে অংশগ্রহণকারী দুটি জীবাণুর নাম লেখো। উত্তর, পেজ নম্বর 114, জীবজ নাইট্রোজেন সংবন্ধ, তো দুটি ব্যাকটেরিয়া, দুটি জীবাণুর নাম লিখব। জীবাণুর নাম ক্লস্ট্রিডিয়াম, 2 নম্বর লিখবে অ্যাজোটোব্যাক্টার, আরও আছে অ্যানাবিনা, নষ্ট, তো যে কোনো দুটো লিখে দেবে। নেক্সট প্রশ্ন, ১৪ নম্বর, পৃথিবীর উষ্ণায়নের ফলে জীব বৈচিত্র্য যে ক্ষতি হচ্ছে তার চারটি উদাহরণ দাও। উত্তর, এটা দেখাবো প্রান্তিকের এই বইটা থেকে, পেজ নম্বর 128, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, ১৫ নম্বর, চোরা শিকার ভারতের প্রাণী বৈচিত্র্যের বিপন্নতার একটি প্রধান কারণ, যে যে কারণে এই চোরা শিকার ঘটে তার চারটি কারণ নির্ধারণ করো। দেখে নাও উত্তর, এটাও দেখাবো প্রান্তিকের এই বইটা থেকে, পেজ নম্বর 128, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, ১৬ নম্বর, যৌন সংযোজিত রোগে পুরুষরা বাহক হয় না কেন? উত্তর, দেখে নাও উত্তর, নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন, শব্দ দূষণ মানব শরীরে কান ও হৃৎপিণ্ডের উপর কি ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে? দেখে নাও উত্তর, পেজ নম্বর 121,
শ্রবণ যন্ত্রের উপর অর্থাৎ কানের উপর, আর হৃদযন্ত্রের উপর অর্থাৎ হৃৎপিণ্ডের উপর। তাহলে লিখবে এইখান থেকে এই পর্যন্ত। তো আজকে পর্যন্ত, পরে নেক্সট পার্ট আবার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে।